মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, তার সমস্ত হলো দেখো মূলত তোমাদের ইন্টেনশন থাকবে কি পার্টিকুলার ইন্টিগ্রাল সংক্রান্ত। তো এই ক্ষেত্রে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি ইকুয়েশন মার্ক করে নেওয়া হয়েছে, সেখান থেকে এম এর মান বেরিয়ে দিয়েছে ওয়ান এবং প্লাস মাইনাস আই। সেক্ষেত্রে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন জানি ওয়াই সি ইকুয়ালস টু, এটা হয়ে যাবে এ ই পাওয়ার এম এক্স, তো এম এক্স এর এম এর মান এক। আর এটা যেহেতু ইমাজিনারি রয়েছে তাহলে আমরা পড়েছিলাম প্রথমটা রিয়েল পার্টের জন্য হয় ই পাওয়ার আলফা এক্স, তো এক্ষেত্রে ওয়ান এক্স, এবং এটা ওয়ান ইন্টু আই আছে তার জন্য বি কস এক্স প্লাস ই সাইন এক্স। এরপর আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল আসবো, পার্টিকুলার ইন্টিগ্রাল ক্ষেত্রে হয়ে যাবে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা ওয়ান বাই হয়ে যায়, ডি কিউ মাইনাস থ্রি ডি স্কোয়ার প্লাস ফোর ডি মাইনাস টু, এটা ওয়ান বাই হয়ে যাবে। আর ডান দিকে এটা এখানে আসবে, এটা অ্যাকচুয়ালি অপারেটর, এটা এর উপরে অপারেট হবে। তো সেক্ষেত্রে এটি দুটো পার্ট ছিল, দুটো পার্টকে দুটো করে করে দেওয়া হয়েছে, দুটো করে করে দেওয়ার পর এটাকে একটা ফ্যাক্টরাইজ করে দেওয়া হয়েছে। ফ্যাক্টরাইজ কেন করে দেওয়া হয়েছে, না যদি আমরা ই পাওয়ার ওয়ান এক্স আছে তাহলে ডি এর জায়গায় যদি ওয়ান বসাই তাহলে এটা জিরো হয়ে যাবে হারটা, তো সেটা করা চলবে না। তার জন্য যে পার্টটার জন্য জিরো হচ্ছে সেই পার্টটাকে আমরা আগে বার করে নিয়েছি, এবং বাকি পার্টটাতে ই পাওয়ার ওয়ান এক্স আছে তার জন্য ডি এর জায়গায় ওয়ান বসিয়ে দেওয়া হয়েছে। এরপরে ক্যালকুলেশন করার পর ই পাওয়ার এক্স এটাকে আমরা এদিকে নিয়ে এসেছি লেফটে, সেক্ষেত্রে আমরা জানি এই ফর্মুলাটা ইউজ হয়, এই ফর্মুলাটা পড়েছিলাম ওয়ান বাই এফ অফ টি ই পাওয়ার এক্স ইন্টু ভি যদি থেকে থাকে, তো সেক্ষেত্রে ই পাওয়ার এক্সটা যদি চলে আসে তাহলে এটা ওয়ান বাই ডি প্লাস এ ইন্টু ভি হয়ে যায়। তো এক্ষেত্রে আমরা এই প্রবলেমটাকে ই পাওয়ার এক্স ইন্টু ওয়ান আকারে ভাবতে পারি, ভি এর জায়গায় ওয়ান ধরে নিলাম, তাহলে এই বাঁ দিকে যখন ই পাওয়ার এক্স আসবে তখন এফ অফ ডি প্লাস এ আসবে। তো এখানে হচ্ছে ওয়ান এক্স, এ এক্সটা এখানে শুধুমাত্র ই পাওয়ার এক্স আছে, তাহলে এর জায়গায় ওয়ান ইন্টু এক্স বলতে পারি, তাহলে এখানে ডি প্লাস ওয়ান বসে গেল, সেই অনুসারে এইটা ডি প্লাস ওয়ান হয়ে গেছে। আর এখানে কসের ক্ষেত্রে আমরা জানি কস বা সাইন, মানে সাইনের ক্ষেত্রে আমরা জানি ডি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান বসাতে হয়, তাহলে সেই অনুসারে এই ফ্যাক্টর দুটো করা হয়েছে, এখানে ডি স্কোয়ারের জায়গায় মাইনাস ওয়ান বসানো হয়েছে। এটা তো যখন ই পাওয়ার এক্সটা লেফটে গেল তখন ডি এর জায়গায় ডি প্লাস ওয়ান বসলো, ক্যালকুলেশন হয়ে ওয়ান আর মাইনাস ওয়ান কেটে গেলো, তাহলে ওয়ান বাই ডি ইন্টু ওয়ান, তো ওয়ান বাই ডি ওয়ান ইন্টিগ্রেশন হয়ে যায়, ওয়ান ইন্টিগ্রেশন করতে গেলে এক্স পাবো, তাহলে প্রথম পার্টটা হয়ে গেলো। পরবর্তী পার্টের ক্ষেত্রে এটা যেটা এসেছে সেখানে আবার ডি স্কোয়ার জায়গায় মাইনাস ওয়ান বসানো হলো, বসানোর পর আমাদের ক্যালকুলেশন এসেছে ওয়ান বাই থ্রি টি প্লাস ওয়ান, কিন্তু ওয়ান বাই থ্রি টি প্লাস ওয়ান থাকলে কসের ক্ষেত্রে ডি স্কোয়ার ছাড়া আমরা মান বসাতে পারবো না, তাই এটা লবঙ্গ হরকে থ্রি ডি মাইনাস ওয়ান দিয়ে গুণ করা হয়েছে। থ্রি ডি মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে এটা নাইন ডি স্কোয়ার মাইনাস ওয়ান হলো, এখন ডি স্কোয়ারের জায়গায় মাইনাস ওয়ান বসাতে পারবো, মাইনাস ওয়ান বসালাম, এখানে মাইনাস ওয়ান বসিয়ে দিলে ক্যালকুলেশনটা দাঁড়ালো গিয়ে মাইনাস ওয়ান বাই টেন থ্রি ডি মাইনাস ওয়ান। এখন থ্রি ডি যখন অপারেট করবে কসের উপরে এখানে ডিটা ডিফারেন্সিয়েশন আকারে ট্রিট হবে, তো সেক্ষেত্রে কসের ডিফারেন্সিয়েশন হয়ে যাবে মাইনাস সাইন, তাহলে এই আগে মাইনাস এবং এই মাইনাস দুটো মিলে নিয়ে হয়ে যাবে প্লাস, তাহলে থ্রি সাইন এক্স হয়ে গেলে এখানে। আর আবার এটা সিম্পলি মাইনাস ওয়ান ইন্টু কস এক্স, মানে সিম্পলি গুণ হয়ে যাবে মাইনাস ওয়ান ইন্টু কস এক্স, মানে মাইনাস কস এক্স, আর এই আগের প্রথমে মাইনাস মাইনাস প্লাস কস এক্স। সলিউশনটা হলো গিয়ে হ্যান্স দ্য কমপ্লিট সলিউশন ইজ আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগ্রাল দুটো যোগফলটা হয়ে গেল সলিউশন। এখানে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রালগুলো কী করে বার করা হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। পরবর্তী এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এক্ষেত্রে অক্সিলারি ইকুয়েশন করে এম এর যে মান বেরিয়েছে সেটা ওয়ান অ্যান্ড ওয়ান, এবং যেক্ষেত্রে জানি ইকুয়াল হয়ে গেলে এ প্লাস বি এক্স ই পাওয়ার এম এক্স যে ফর্মুলাটা সেই ফর্মুলা অনুসারে কমপ্লিমেন্টারি ফাংশন বেরিয়েছে। আমরা চলে আসছি পার্টিকুলার ইন্টিগ্রালে, তো এক্ষেত্রে এক্স স্কোয়ার ই পাওয়ার থ্রি এক্স আছে, তো এক্ষেত্রে আমরা জানি ই পাওয়ার থ্রি এক্স যদি লেফটে চলে যায় তাহলে আগের ফর্মুলা অনুসারে যেহেতু থ্রি এক্স আছে থ্রি, তাহলে এখানে ডি এর জায়গায় ডি প্লাস থ্রি বসবে, ডি এর জায়গায় ডি প্লাস থ্রি বসবে, আর মাইনাস ওয়ান যেমন ছিল তেমনি থেকে গেল। এক্স স্কোয়ারটা রয়ে গেছে ডান দিকে, এই এক্স স্কোয়ারটা হচ্ছে কি আমাদের পলিনোমিয়াল ফাংশন, পলিনোমিয়াল ফাংশন থাকলে আমরা জানি এই যে হরটা, হরটাকে ওয়ান প্লাস আকারে লিখতে হয়, হরটাকে ওয়ান প্লাস আকারে লেখার পর এটা যেহেতু স্কোয়ার ছিল তাহলে হোল পর মাইনাস টু হয়ে যাবে, ঠিক আছে। এটা আসলে হচ্ছে ডি প্লাস টু, ডি প্লাস টু এর মধ্যে টুটাকে যদি কমন নিয়ে নেওয়া হয় তাহলে টু স্কোয়ার আকারে বেরিয়ে এলো, তাহলে ওয়ান প্লাস ডি বাই টু, এটা হরে ছিল ওয়ান প্লাস ডি বাই টু হোল স্কোয়ার হরে ছিল, ওয়ান প্লাস ডি বাই টু হোল স্কোয়ার হরে ছিল, সেটা উঠে গেলে কী হবে ওয়ান প্লাস ডি বাই টু হোল স্কোয়ার মাইনাস পার মাইনাস টু হয়ে উপরে উঠলে, এরপর এটাকে এক্সপানশন ভাঙা হয়েছে ওয়ান প্লাস এক্স হোল পর মাইনাস টু, যে এক্সপানশন সেই ফর্মুলায় এই ফর্মুলা এক্সপ্যান্ড করা হয়েছে। বাকি পদগুলো কেন লেখা হয়নি, কারণ এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের ক্ষেত্রে দুবার ডিফারেন্সিয়েশন করলে এক্স স্কোয়ারটা আমাদের চলে আসবে কি কনস্ট্যান্ট, আর বাকিগুলো জিরো, তাই ডি কিউ ডি ফোর এগুলো লেখার প্রয়োজন হয়নি। আর এখানে এখানে আমাদের টার্মিনেট করে দেওয়া হয়েছে, কারণ বাকিগুলোর ক্ষেত্রে ডি ফর ডিফারেন্সিয়েশন হয়ে যাবে সেক্ষেত্রে জিরো আসবে, তাহলে এই টার্মগুলোর দরকার হবে না। তাহলে প্রথমে ওয়ান ইন্টু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার হলো মাইনাস ডি ইন্টু এক্স স্কোয়ার, তাহলে ডি মানে ডিফারেন্সিয়েশন হবে কি এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন টু এক্স, এবং তিন এক্স চার ইন্টু ডি স্কোয়ার, অর্থাৎ এর দুবার ডিফারেন্সিয়েশন, এক্স স্কোয়ার একবার ডিফারেন্সিয়েশন হচ্ছে টু এক্স,
আর বা ডিফারেন্স করলে টু, শেষমেশ এটা হবে প্লে গ্রাউন্ড কমপ্লিমেন্টারি ফাংশন পার্টিকুলার ইন্টিগ্রাল। তারপরে কমপ্লিট সলিউশন হয়ে যাচ্ছে এই যে প্রথম পার্টটা, এইখানে ওয়াইসি পার্টটা এবং এই যে আমরা পিআই পেলাম এই দুটো যোগ। পরবর্তী প্রবলেম, এটা আমরা মূলত পিআইগুলো আলোকপাত করবো আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল থেকে প্রশ্ন থেকে থাকে, তো এক্ষেত্রে আমরা পিআই পথে আসছি। তো সেক্ষেত্রে পার্টিকুলার ইন্টিগ্রেশন ব্যবহার করতে যাওয়া হচ্ছে, পার্টিকুলার ইন্টিগ্রেশন জায়গাটাতে আমাদের কী আসছে কি ডান দিকে এখানে কী রয়েছে ডিফারেন্সিয়াল তাকালে, থ্রি কস স্কোয়ার এক্স প্লাস টু সাইন কিউ এক্স, এটা হচ্ছে থ্রি কস স্কোয়ার এক্স প্লাস টু সাইন কিউ এক্স, তাহলে আমরা পার্টিকুলার ইন্টিগ্রেশন এখানে আসছি। এক্ষেত্রে আমাদের ফর্মুলা অনুসারে আমরা দেখেছি কস স্কোয়ার এক্স বা সাইন কিউ এক্স যেটা রয়েছে, এই কস স্কোয়ার এক্স এবং সাইন কিউ এক্স সংক্রান্ত কোনো ফর্মুলা নেই, আমাদের সাইন এক্স বা কস এক্স এতে ফর্মুলা রয়েছে। তো সেক্ষেত্রে এই সাইন কস স্কোয়ার এবং সাইন কিউ আমাদের ফর্মুলা বসাতে হবে, ফর্মুলা বসিয়ে এগুলোকে সাইন বা কসের মাল্টিপ্লাই করে নিয়ে আসতে হবে। তো কস স্কোয়ার এক্স, কস স্কোয়ার এক্সটাকে আমরা কস টু থিটা বা সাইন কস টু থিটা আকারে আমরা এটা নিয়ে যেতে পারি, আবার সাইন কিউ এক্সটা, সাইন কিউ এক্সটা সাইনের ফর্মুলা নিয়ে যেতে পারি। তো সেক্ষেত্রে আমরা সাইন থ্রি থিটার ফর্মুলা ইউজ করব সাইন কিউ এর জন্য, আর কস স্কোয়ার এক্সের জন্য আমরা কস টু থিটার ফর্মুলা ব্যবহার করতে পারি। তো এক্ষেত্রে এই যে কস স্কোয়ার এক্সটা, কস স্কোয়ার এক্সটা, থ্রি কস স্কোয়ার এক্সটা ক্যালকুলেশন করা হয়েছে, তিনের দুই লেখা হয়েছে, তিনের দুই লেখা হলে টু কস স্কোয়ার এক্স হয়ে যাবে, টু কস স্কোয়ার এক্সের ফর্মুলা হচ্ছে ওয়ান প্লাস কস টু এক্স, আর টু সাইন কিউ এক্সের জায়গায় এটা একের দুই নিয়ে ফোর সাইন কিউ এক্স করা হয়েছে, ফোর সাইন কিউ এক্সের ফর্মুলা হচ্ছে থ্রি সাইন এক্স মাইনাস সাইন থ্রি এক্স। এখন যদি আমরা দেখি কস টু এক্স, এই ফর্মুলা রয়েছে আমাদের, সাইন এক্সের ফর্মুলা রয়েছে, সাইন থ্রি এক্সের ফর্মুলা রয়েছে, এখানে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রালটি যখন ক্যালকুলেশন করা হবে তখন আগের ফর্মুলা অনুসারে আমরা যেমনভাবে করেছিলাম কস এ এক্স সাইন এক্স এর যে ফর্মুলা সেক্ষেত্রে টি স্কোয়ারের জায়গায় মাইনাস স্কোয়ার বসাতে হয়, সেই ফর্মুলা অনুসারে আমরা এখানে পার্টিকুলার ইন্টিগ্রেশন করা হচ্ছে এই পার্টটার জন্য, প্রথম পার্টটার জন্য। তাহলে এখানে কস টু এক্স, তাহলে টি স্কোয়ারের জায়গায় মাইনাস স্কোয়ার, মাইনাস স্কোয়ার মানে মাইনাস চার বসবে এখানে, মাইনাস চার বসার পর ক্যালকুলেশন করলে মাইনাস হাফ কস টু এক্স এসেছে, এবং এই সাইন থ্রি এক্সের জন্য এক্ষেত্রে আমাদেরকে টি স্কোয়ারের জায়গায় মাইনাস স্কোয়ার মানে মাইনাস নয় বসবে, মাইনাস নয় বসেছে, ক্যালকুলেশন হয়েছে, যেভাবে পার্টিকুলার ইন্টিগ্রেটটা এসেছে একটু যোগ করে সলিউশন আসছে। পরবর্তী ক্ষেত্রে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটির ক্ষেত্রে আমাদের কী রয়েছে, এটা নিয়ে অক্সিলিয়ারি ইকুয়েশন আমাদের বলা হয়েছে, কমপ্লিমেন্টারি ফাংশন নিয়ে বলা হয়েছে, আমরা পার্টিকুলার ইন্টিগ্রেটর নিয়ে আসছি। তো সেক্ষেত্রে আমাদের ওয়ান বাই ডি কিউ প্লাস ওয়ান ই পার্ট টু এক্স সাইন এক্স, এই পার্টটা, এই পার্টটার জন্য আমরা কী করবো, পার্টিকুলার ইন্টিগ্রেশন বলা হচ্ছে, তখন এই ই পার্ট টু এক্সটা যদি লেফটে নিয়ে যাওয়া হয় তাহলে আমরা জানি ডি এর জায়গায় ডি প্লাস টু বসে যাবে, ডি এর জায়গায় এটা ডান দিকে ছিল, পরবর্তী ক্ষেত্রে এটা বাঁ দিকে এসেছে, তাহলে আমরা জানি ডি এর জায়গায় ডি প্লাস টু, এ তার হোল হোল কিউ হয়ে যাবে, ডি প্লাস টু হোল কিউ প্লাস ওয়ান সাইন এক্স, কিন্তু এটাকে ভেঙে দেওয়া হলো, ভাঙলে এই রাশিমালাটা আসছে। এরপর সাইন এক্স আছে, যেখানে যেখানে আমাদের ডি স্কোয়ার থাকবে তার জায়গায় মাইনাস স্কোয়ার মানে মাইনাস ওয়ান এখানে বসে যাবে, এখানে ক্যালকুলেশন করে ডি স্কোয়ারের জায়গায় মাইনাস ওয়ান বসানো হয়েছে। পরবর্তী ক্ষেত্রে এখানেও দেখতে পারো, এখানে একটা ডি স্কোয়ার এসেছে, তার জায়গায় মাইনাস ওয়ান বসানো হয়েছে, দিয়ে ক্যালকুলেশন করে এটা এসেছে। আর তোমরা জানো উপরে ক্ষেত্রে যদি ডি থাকে সেক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়েশন হয়ে যায়, এই যে এই পার্টটার জন্য থ্রি মাইনাস ইলেভেন ডি ইন্টু সাইন এক্স আছে, তাহলে এখানে যখন সাইন এক্স অপারেট করবে তখন প্রথমের জন্য থ্রি ইন্টু সাইন এক্স মাল্টিপল থ্রি সাইন এক্স হয়ে যাবে, মাইনাস ইলেভেন ইন্টু ডি সাইন এক্স ডিফারেন্সিয়েশন সাইন এক্স কি হয়ে যাবে কস এক্স, মাইনাস ইলেভেন কস এক্স হয়ে যাবে। এখানে আরও বেশ কয়েকটা প্রবলেম রয়েছে ছোটোখাটো, যে প্রবলেমগুলো আমরা দেখে দেখি মোটামুটিভাবে কেমন করে আমাদের পিআইগুলো বার করা হয় সেটা চলে আসবে। এটা আমাদের লিনিয়ার, তো এক্ষেত্রে এই লিনিয়ার ইকুয়েশনগুলোর ক্ষেত্রে আমরা জানি পলিনোমিয়াল যদি থেকে থাকে তাহলে কেমনভাবে সলিউশন করতে হয় সেটা আমরা জানি, সেক্ষেত্রে ওই ছয়টা কমন নিয়ে ওয়ান প্লাস একাছে লিখে সে প্রথমটা করলেই হয়। এখানে একটা বিকল্প পদ্ধতি করা হয়েছে, ওয়ান বাই ডি স্কোয়ার মাইনাস ফাইভ ডি প্লাস সিক্স এক্স স্কোয়ার, এটাকে আমরা ভেঙে নিতে পারি, এটাকে ভেঙে নিলে ডি স্কোয়ার মাইনাস ফাইভ ডি প্লাস সিক্স, এটাকে যদি ভেঙে নেওয়া হয় তাহলে এ একার আসবে ওয়ান বাই ডি মাইনাস টু ইন্টু ডি মাইনাস থ্রি, এই এটাকে আবার ওয়ান বাই ডি মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই ডি মাইনাস টু করে লেখা যাবে, অর্থাৎ পুরো এই যে রাশিমালাটা ওয়ান বাই এই রাশিমালাটাকে এটাকে আমরা এই দুটো টুকরো আকারে লিখতে পাচ্ছি। এই টুকরোটা লেখার আকারে এখানে দেখো, এখানে এক্স স্কোয়ার অপারেট করেছিল, এক্স স্কোয়ারটাকে অপারেট করে দিয়েছে। এরপর আমরা যেহেতু এটা পলিনোমিয়াল ফাংশন তাহলে নিচের হরটাকে ওয়ান প্লাস আকারে লিখতে হয়, তাহলে মাইনাস তিন কমন নিলে এটা ওয়ান মাইনাস ডি বাই থ্রি আসবে, সেটা এটা ক্যালকুলেশন করলে মাইনাস ওয়ান পাওয়ার আকারে আসবে। তো আমরা জানি এটাকে আমাকে সলিউশন করতে হয়, এটা ওয়ান প্লাস এক্স হোল পাওয়ার মাইনাস ওয়ানের মতো এক্সপানশন হবে, এক্সপানশন করলে আমরা এখানে এক্সপানশনটা করে দেওয়া হয়েছে, এখানে এক্সপানশনটা এসেছে। তো এক্ষেত্রে ডি টু পর্যন্ত নেওয়া হয়েছে, বাকি নেওয়া হয়নি, কারণ এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে কী হয়ে যাবে না, বাকিগুলো জিরো হয়ে যাবে, তার জন্য এটা এই ফাটায় রেখেছে। পরবর্তী এই প্রবলেমটার ক্ষেত্রে দেখো, এখানে এক্স ই ফর থ্রি এক্স আছে, তো সেক্ষেত্রে ই ফর থ্রি এক্সটাকে লেফটে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে আমরা জানি ডি এর জায়গায় ডি প্লাস এ বসে যায়, তো এখানে ডি প্লাস এ মানে ডি প্লাস থ্রি বসে গেল,
एक्स রয়েছে এক্সটা পলিনোমিয়াল ফাংশন সেক্ষেত্রে হটটাকে 1 প্লাস আকারে লিখতে হবে তাহলে 2 কমন যাবে 2 কমন গেলে 1 প্লাস 3d প্লাস d স্কয়ার বাই 2 হবে হোল পার মাইনাস 1 এটাকে এক্সপ্যানশন ভাঙা হয়েছে এখানে প্রথম একটা পদ থাকলে লাগ হলেই হবে কারণ এখানে এক্স রয়েছে কারণ এক্স এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ 0 হয়ে যাবে এটা 4 sin x এর একটা প্রবলেম রয়েছে 4 sin x এর একটা প্রবলেম রয়েছে কনস্ট্যান্টের প্রভাব ফেলবে না sin x এর ক্ষেত্রে আমরা জানি d স্কয়ার জায়গায় মাইনাস স্কয়ার বসে যাবে d স্কয়ার জায়গায় মাইনাস স্কয়ার বসিয়ে ক্যালকুলেশনটা করা হয়েছে এখানে এই ক্ষেত্রে দেখো এটা পলিনোমিয়াল ফাংশন রয়েছে পলিনোমিয়াল ফাংশন থেকে আমরা জানি কিভাবে পলিনোমিয়ালটাকে ভ্যালু করতে হয় এটা 2d হর থেকে 2d কমন নিয়ে 1 প্লাস এটা লিখতে হবে দিয়ে পরে এটাকে এক্সপ্যানশনটা করা হয়েছে পরবর্তী ক্ষেত্রে এই ক্যালকুলেশন করার পর 1/2d রয়ে গেছে 1/2d মানে এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে এটা x স্কয়ার ইন্টিগ্রেশন হয়ে x কিউব বাই 3 মাইনাস 3 x ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2 এবং 7m বাই 2 ইনটু x হয়ে যাবে